তন্বীকে আনফলো করা নিয়ে এবার জবাব দিল মিঠাই অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডু। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিন কয়েক যেতে না যেতেই ফের বিস্ফোরণ। নাম না করেই সৌমিতিশার একসময়ের ঘনিষ্ঠ বান্ধবী তথা মিঠাই সহ অভিনেত্রী তন্বীলাহা রয় পরজা তোরসা নাম করেই বেঁধেন নায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রামে তন্বীকে আনফলো করে দিয়েছেন সৌমিতিশা। নায়িকার এমন কাণ্ডে হতাশ হন মিঠাই ভক্তরাও। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফে এই ব্যাপারে প্রশ্ন করা হলে গড়িয়ে উত্তর দিলেন সৌমিতিশা, তবে প্রশ্ন এড়িয়ে যাননি। স্পষ্ট বলেন তিনি বদলাননি। অহংকারী তকমা এবং তন্বীকে আনফলো করার প্রসঙ্গে একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে সৌমিতিশা বলেন, সেটা নিয়ে নিউজ কী করে হলো? আমরা তো আসা যাওয়ার পথে কত হোঁচট খাই, কত ফলো করি, কত আনফলো করি। বাপ্পা, আমি এত ফেমাস? সত্যি বলছি, আমি জানি না আমি এত ফেমাস। কোনোদিন দেখব আমি কী খাচ্ছি সেটা নিয়েও নিউজ হয়ে গেছে। আমি তো নিজের স্ট্রাগল বেচবো না, বলবো না আমি এই কষ্ট করেছি, ওই কষ্ট করেছি, সেটাও বলবো না কোনোদিন। সবাই কষ্ট করে এগোয়, আমিও তাই পেয়েছি। যারা কষ্ট করে এগোয় তাদের জীবনে কখনো অহংকার আসে না। তো বন্ধুরা, সৌমিতিশের এরূপ জবাবে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ধন্যবাদ।